সুবল দাস ছিলেন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে তিনি খ্যাতি অর্জন করেন। তবে তিনি বেতার ও টেলিভিশনের সাথেও যুক্ত ছিলেন। তার সুরকৃত অসংখ্য গান বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পীরা পরিবেশন করেছেন। তার সুরকৃত গান গেয়ে অনেক শিল্পী জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছেন। সুবল দাস 1927 সালের 27 ডিসেম্বর আজকের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা রসিকলাল দাস এবং মা কামিনী দাস। পরিবারের আগ্রহেই তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। সেতারে তালিম নেন ওস্তাদ খাদেম হোসেন খান ও ওস্তাদ আয়াত আলী খানের কাছে। সঙ্গীতে পারদর্শিতা অর্জন করে তিনি সুর ও সঙ্গীত পরিচালনায় মনোনিবেশ করেন। সঙ্গীতের পাশাপাশি ফুটবল খেলায় ঝোঁক ছিল প্রবল তার। নিয়মিত খেলতেন ঢাকার আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে। সুবল দাস 1959 সালে চলচ্চিত্রকার ফতে লোহানি পরিচালিত আকাশ আর মাটি চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তার সুরকৃত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া তবে কি আমার নেই কোনো ঠাঁই গানটি বিপুল প্রশংসিত হয়। 1963 সালে পাকিস্তান বেতারের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর 1967 সালে পাকিস্তান টেলিভিশনের সুরকার হিসেবে যোগ দেন। এ সময় তিনি কিছু উর্দু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনাও করেন। বাংলা চলচ্চিত্রের গানের মধ্যে স্বরলিপি চলচ্চিত্রের গানেরই খাতায় স্বরলিপি রেখে আলো তুমি আলেয়া চলচ্চিত্রের আমি সাত সাগর পাড়ি দিয়ে, যোগ বিয়োগ চলচ্চিত্রের এই পৃথিবীর পান্থশালায় উল্লেখযোগ্য জনপ্রিয় গান। যে চলচ্চিত্রগুলোতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আকাশ আর মাটি 1959, আলিবাবা 1967, জুলেখা 1967, স্বর্ণকোমল 1969, ভানুমতি 1969, স্বরলিপি 1970, দর্পচূর্ণ 1970, স্বরলিপি 1971, এখানে আকাশ নীল 1973, অনির্বাণ 1973, অনেক দিন আগে 1974, অনেক প্রেম অনেক জ্বালা 1975, ডাক পিয়ন 1975, আলো তুমি আলেয়া 1975, নকল মানুষ 1975, উপহার 1975, হাসি কান্না 1975, গোলমাল 1986, যোগ বিয়োগ, গৃহলক্ষ্মী, অনুরাগ, ভালো মানুষ, পুত্রবধূ, ভাঙাগড়া, শীষনাগ, অচেনা অতিথি, ওরাও মানুষ, বিষকন্যার প্রেম 1986, অন্ধবিশ্বাস 1992, অবুধ সন্তান 1993, আঞ্জুমান 1995 উল্লেখযোগ্য। আজ 27 ডিসেম্বর, সঙ্গীত পরিচালক ও সুরকার সুবল দাসের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।